জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজ নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। তার আগে আরএসপি ও সিপিআইএম ছেড়ে মোট দুই পঞ্চায়েত সদস্য মোশারফ হোসেনের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন। বাম কংগ্রেস 8 জন, বামেদের 2 জন, তৃণমূলের 8 জন, নির্দল 4 জন, বিজেপির 3 জন। কোন দল থেকে জিতেছিলেন? আর কোন দলে যোগদান করলেন? কংগ্রেস থেকে। ছিপেন করতাম, ছিপেন থেকে পাশ করেছি। আমি কংগ্রেসে যোগদান করলাম। যে কংগ্রেসটা কইব যে পাচ্ছে না, আমাদের বিদ্যালয়ে ছিপেন দিয়ে দিয়েছে। এবার আমাদের করার জন্য, পঞ্চায়েত গঠন করার জন্য আমাদের কংগ্রেসে যোগদান করা। রায়পুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড ফরমেশনের ডেট 11:30 সময়। তার আগেই সিপিএম পার্টি থেকে একমাত্র জেতা আমাদের ভাই তহিরুদ্দিন ওরফে ভোলা এবং আরএসপি প্রতীকে একমাত্র জেতা আমাদের ঈশা সাহেবের স্ত্রী ফজিলা বিবি, তারা আজকে জাতীয় কংগ্রেসের পতাকা ধরে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন পঞ্চায়েত গঠনের একদম প্রাক মুহূর্তে। তো আমরা মনে করি যে একদা এই অঞ্চল তৃণমূলের বাধা সন্ত্রাস উপেক্ষা করে এই এলাকার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা নিশ্চিতভাবে রায়পুর পঞ্চায়েত জনগণের পঞ্চায়েত হবে, এই পঞ্চায়েত আমরা গঠন করছি।